সারা দেশের ন্যায় রোববার 30 এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হয়েছে 2023 সালের এসএসসি ও সমমান পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 1,54,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিনে সকাল 10টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। 2023 সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হলেও থাকছে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের প্রশ্ন সহজ হওয়ায় উৎফুল্ল ছিলেন পরীক্ষার্থীরা। তারা জানান, হলের পরিবেশ খুবই সুন্দর ছিল। প্রথমে নার্ভাস ফিল করলেও শিক্ষকদের বন্ধুসুলভ আচরণ দেখে সকল ভয় কাটিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি। আমি নূর ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। প্রথম পরীক্ষা হিসেবে খুবই ভালো হয়েছে, পরীক্ষা ফুল আনসার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তাই হলে পরিবেশ খুবই ভালো ছিল, শান্ত ছিল, আমরা সবাই খুব সুন্দরভাবে আনসার করতে পেরেছি, আর শিক্ষকেরাও খুব ভালো ছিল, আমাদের সহযোগিতা করে সবকিছু শিখিয়ে দিয়েছেন। আমাদের প্রথম পরীক্ষা হিসেবে আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো গিয়েছে। আমি গলিজা বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আসছি এখানে পরীক্ষা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে, সবার টিচারদের অনেক বন্ধুসুলভ আচরণ দেখে আমরা অনেক মুগ্ধ মনে করছিলাম। অনেক ভয় ছিলাম, অনেক নার্ভাস ছিলাম যে কী না কী হয়, মানে যেরকম চিন্তাভাবনা করছি এরকম কিছুই হয়নি। আসলে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এখন একমাত্র আল্লাহর হাতে রেজাল্টটা কেমন হয়। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আমাদের, আর সময়টা আরেকটু বেশি দিলে ভালো হতো, সহজ হয়েছে, অনেক সহজ হয়েছে। আজকে পরীক্ষা আমার মাশাল অনেক ভালো হয়েছে আমার। হ্যাঁ, ভালোই চলতেছে, বাকি সাবজেক্টের প্রিপারেশন ভালো আছে। হ্যাঁ ছিল, সব কিছুই মোটামুটি ভালো, কর্তৃপক্ষ ভালোই দায়ী নিয়েছে আর কর্তব্য ভালো মতো পালন করেছে তারা। আমি মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল থেকে সেন্টার পড়েছি মুসলিম হাইতে। স্যাররা খুব ভালোই কোঅপারেট করেছে আমাদের সাথে, অ্যান্ড প্রশ্ন ভালো হয়েছে। হ্যাঁ একদম, স্যাররা ভালো হয়েছিল, কোনো সমস্যা হয় নাই, আর মানে সব কিছু মানে একদম ভালো হয়েছিল। গার্ডগুলো ভালো অনেক, মানে দায়িত্বের সাথে আমাদের মানে পর্যবেক্ষণ করছে। আমি আসছি হচ্ছে আইডিয়াল স্কুল থেকে, চট্টগ্রাম আইডিয়াল স্কুল ফরিনকাইন ক্যাম্পাস। আমার হল পড়ছে এই মুসলিম হাই গভর্নমেন্ট স্কুলে, স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি আবদুল্লাহ আদনান, চিটাগাড়ি হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছি এবার। আল্লাহর রহমতে পরীক্ষা অনেক ভালো হয়েছে, আশা করি প্লাস পাবো ইনশাল্লাহ। আমার নাম হচ্ছে তাহসিন রিয়া তাইমান, চিরাং আইডেল হাই স্কুল থেকে আমি। আলহামদুলিল্লাহ সবই কমন আসছে। আমার হল মুসলিম হাই স্কুলে পড়ছে, চিরাং মুসলিম হাই স্কুলে। হলে পরিবেশ খুবই অত্যন্ত ভালো ছিল। সকাল থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রের প্রবেশের পর থেকে প্রচণ্ড গরমে অভিভাবকদের উদ্বিগ্ন মনে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। তারা জানান, তাদের সন্তানরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এজন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেন। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। এই সরকারকে আপনার ধন্যবাদ জানাই এই ধরনের সুন্দর পরীক্ষা দেওয়ার জন্য। আমার মেয়ে ইনশাল্লাহ ভালো ছিল, অনেক সুন্দর আছে, ভালো আছে। হ্যাঁ না না ভালো, ও তো বলছে ভালো বলে, কিন্তু বাকিটা আল্লাহর উপর। হলের পরিবেশ তো শান্ত, এখন তো ভিতরে যাইনি, আমরা তো যাইনি, আমরা তো রোদেই দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ ভালো, হলের পরিবেশ ভালো, কারণ আমি নিজে ওখানকার পরীক্ষার্থী ছিলাম। না পরিবেশ তো বরাবর ভালোই। পরীক্ষা চলাকালীন ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এই সময় তিনি পরীক্ষার হলগুলো ঘুরে দেখেন। পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান গণমাধ্যমকে জানান, পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, প্রশ্ন যাতে ফাঁস না হয় সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকে এখানে আমি পরিদর্শন করেছি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, চমৎকার পিন ড্রপ সাইলেন্স। এখানকার যে মেয়েরা পরীক্ষা দিচ্ছে চমৎকার পরিবেশে পরীক্ষা দিচ্ছে, আমরা বিশ্বাস করি এবং আমরা কনফিডেন্ট যে আমাদের চট্টগ্রাম জেলায় এখানে মহানগর সহ 181টি ভেন্যুতে আমাদের কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, এসএসসি এবং সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় শতভাগ শান্তিপূর্ণভাবে আজকের পরীক্ষা প্রায় শেষের দিকে, ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে আমরা বিশ্বাস করি। আর প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন যে আমরা প্রশ্নপত্র প্রতিদিন সকালবেলা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছেন তারা নিজেরা এটি নিজেরা যেন পরীক্ষা কেন্দ্রে যায় সে বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে সর্টিং করা হয়েছে আমাদের অফিসারদের উপস্থিতিতে, এছাড়া বিজি প্রেস থেকে শুরু করে একেবারে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত
প্রতিটা স্তরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের যারা গোয়েন্দা বিভিন্ন সংস্থা রয়েছে তারাও তৎপর রয়েছে। এছাড়া কোচিং সেন্টার সহ আর যে ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের বন্ধ থাকার কথা সেগুলো আমরা মনিটরিংয়ে রাখছি, তদারকি করছি। প্রশ্নপত্র ফাঁস হয়নি, ইনশাল্লাহ হবেও না। নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী 20,72,163 জন, এর মধ্যে ছাত্র 10,21,197 ও ছাত্রী 10,50,966 জন। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ হবে বলেও জানায় শিক্ষা মন্ত্রণালয়।